ফেসবুক প্রোফাইল টাইপ পেজ থেকে কিভাবে আগের যে ক্লাসিক্যাল পেজগুলো আছে ঠিক ওই পেজে চলে যেতে চান তাহলে কিভাবে যাবেন এই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ধরুন এই যে পেজটা এটা কিন্তু প্রোফাইল টাইপ পেজ এই পেজটাকে আমি আগের যে ক্লাসিক্যাল পেজ ঠিক ওই পেজে আমরা কনভার্ট করব তো এখন দেখুন এটা হলো প্রোফাইল টাইপ পেজ এটাকে আমি এখন ক্লাসিক্যাল মোডে কনভার্ট করব তার জন্য আমাকে যেটা করতে হবে আমার যে আইডিটা যে আইডিতে আমার পেজটা আছে সেই আইডিটা আমাকে এই ক্রুম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন দেন এটা ওপেন করবেন ওপেন করার পরে সোজা ফেসবুকে চলে যাবেন তার আগে আপনাকে যেটা করতে হবে ফেসবুক লগ ইন দেওয়ার আগে আপনি এখান থেকে দেখুন এই দেখুন থ্রি ডট একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটাতে ক্লিক করুন আইকনে ক্লিক করার পরে একদম নিচে দেখুন সেটিংসের উপরে দেখুন ডেস্কটপ সাইট একটা অপশন পাবেন এই অপশনটাতে ক্লিক করে দিন এখন দেখুন এটা ডেস্কটপ মোড হয়ে গেছে তো ডেস্কটপ মোড হওয়ার পরে এখন ফেসবুক লিখে চার্চ করলাম তো আমরা এখন এখান থেকে ফেসবুকটা লগ ইন তো আপনারটা আপনি লগ ইন করে দেবেন আমি অলরেডি লগ ইন করে রাখছি তো এখন আমি আমার পেজটাতে চলে যাবো যে পেজটা আমি প্রোবাইলটা পেজ থেকে ক্লাসিক্যাল পেজে কনভার্ট করবো সেই পেজটাতে এখন দেখুন আমি এই পেজটা ক্লাসিক্যাল পেজ করবো এখন আমার এই যে পেজটা এটাকে আমি এখন ক্লাসিক্যাল মোডে রূপান্তর করবো এখানে দেখুন থ্রি ডট একটা আইকন দেখা যাচ্ছে এই যে থ্রি ডট আইকনটা আছে এটাতে ক্লিক করে দিন এটাতে ক্লিক করার পরে দেন নিচে দেখুন সুইচ টু ক্লাসিক পেজ এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে এই অপশনটাতে আপনি কি করবেন এখানে ওকে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখুন কন্টিনিউ একটা অপশন আসবে এই অপশনটাতে ক্লিক করে দিন এখন যেটা করতে হবে নিচে দেখুন কন্টিনিউ একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করে দিন এরপরে দেখুন ক্যান্সেল আর হলো কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিন তারপরে সুইচ ব্যাক এখন আমার যা আছে আমার এটা ক্লাসিক্যাল মোডে চলে যাবে তো একটু সময় নিতেছে তো এখন আমি যেটা ক্লাসিক্যাল পেজ করছি ওই পেজটাতে আমি এখন ওপেন করে দেখাবো আপনাদেরকে তার জন্যে আমি আমার ওই পেজটাতে চলে যাব তো এখানে আমি সি অল প্রোফাইলে ক্লিক করলাম করার পরে দেখুন সি অল পেজ এটাতে ক্লিক করার পরে দেখুন নিচে চলে আসছে তো দেখুন এখানে লেখা আছে ক্লাসিক পেজ তো এটাতে আমি ক্লিক করলাম করার পরে এখন দেখুন এটা ক্লাসিক্যাল পেজ হয়ে গেছে তো এখন আমি আমার যেই অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে ওইটা থেকে ওপেন করে দেখাবো আপনাদেরকে পেজটা এখন আমার আইডিতে চলে আসছে এখন পেজটা কিন্তু আলাদা লগ ইন হইতেছে না আমার আইডির আন্ডারে আছে এখন পেজটা এই দেখুন সে আগে সিস্টেম সে আগে সিস্টেমে চলে আসছে তো গাইজ এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ